হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাধভাসেস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের দ্বিতীয় ক্রমের অন্দর কলেজ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলব তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও থেকে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো আর যদি আরেকটু বেশি ভালো লাগে তো এই ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো চলো অনেক প্রমোশন দিলাম এবার আমরা অঙ্কে যাব তো চলো আজ নতুন কিছু শেখা যাক সার দাগ কী বলছে ওয়াইকাল টু এক্স ইন টু লগ ওয়ান বাই এক্স হলে প্রমাণ করা যে এক্স ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস থ্রি এক্স এক্সকোয়াইকাল টু জিরো যেটা প্রদত্ত দিয়েছে আমি লিখে নিয়েছি ওয়াইকাল টু এক্স কিউব ইন্টু লগ ওয়ান বাই এক্স শোনাশোন এক্স কিউব ইন্টু লগ ওয়ান বাই এক্স টু লিখতে পারি এক্স টু দেবার মাইনাস ওয়ান লিখতে পারি এখন ফর্মুলা যে লগের ফর্মুলা কী বলছে লগ যে কোনো বেস এ এম টু দেবার এন ইজল লিখে হয় এনটার সামনে চলে আসে হয়ে যায় এন লগ এ বেস এম এখানে কিছু নেই মানে কি আছে ই বেস আছে ই আছে তাহলে এখানে এন হিসেবে কি আছে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ানটার সামনে চলে গেল তাহলে মাইনাস এক্স কি লগ এক্স এটাকে আমি এক নম্বর দিচ্ছি এখন এই এক নম্বরকে আমি এক্সটার সাপেক্ষে অবগ্রহণ করবো নাও ওয়ান উ রেসপেক্ট টু এক্স তাহলে কি ডিআই বাই ডি এক্স গেলো ডিওয়াই জিএস মাইনাস এক্স কেউ ইন্টু লগ এক্স মানে মাইনাসটা বেড়া বের করে দাও তাহলে জি ওয়াই বাই ডি এক্স বলছো মাইনাস জিওয়াই ডি এক্স অফ এক্স কেউ ইন্টু লগ এক্স তার মানে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকার আছে তাহলে অবক্রণ গুণার গুণের ফর্মা তাহলে মাইনাস অফ তাহলে প্রথম চারাকে দ্বিতীয় অবক্রণ তাহলে এক্স কেউ ইন্টু ডিওয়াই ডি এক্স অফ লগ এক্স প্লাস দ্বিতীয় চারাকে প্রথম চার অবকূলন লগ এক্স ইন্টু ডি ওয়াই ডিএক এক্স কিউব lambda কি পাচ্ছি d/dx মানে আমরা কি লিখতে পারি y1 তাহলে y1 =- x কে ইনটু log x এর অবলন কে 1/x তাহলে লিখলাম 1/x + এই x কিউবের অবলন কে 3x স্কয়ার তাই প্রথমে 3x স্কয়ার লিখলাম 3x স্কয়ার ইনটু log x বা y1 = এবার দেখো x আর এখানেও একটা x কেটে যাবে তাহলে কি হবে x স্কয়ার আর মাইনাস হয়ে যাচ্ছে -x স্কয়ার প্লাস মাস তো মাইনাস 3x স্কয়ার ইনটু log x from 1 1 এ আমার কি ছিল y = -x কে ইনটু log x তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স আছে তাহলে এখান থেকে যদি আমি এক্স কিউ বানতে চাই তাহলে মানে কি এখানে আমাকে একটা এক্স গুণ করতে হবে তাহলে কি এইটাকে করলে তো হবে না তাহলে প্রত্যেকটা পদকে আমি এক্স দিয়ে গুণ করছি তাহলে বা এক্স ওয়াই ওয়ান ইজুকাল টু এর সাথে এক্স গুণ করলে কী হবে মাইনাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স কিউব ইন্টু লগ এক্স প্রত্যেকটা পদের সাথে আমি এক্স গুণ করেছি তাহলে কি এখন বা এক্স ওয়াইন ইজুকাল টু মাইনাস এক্স কিউব ইন্টু এই জিনিসটিকেভেল লিখতে পারে প্লাস থ্রি ইন্টু মাইনাস এক্স কিউব ইন্টু লগ এক্স আবার প্লাস পরে মাইনাস মনাস আবার এই জিনিসটা ফিরে পাবো তাহলে প্লাস থ্রি ইন্টু মানস এক্স কিউব ইন্টু লগ এক্স এখন মাইনাস এক্স কিউব ইন্টু লগ এক্সের পরিবেদ কত লিখবে ওয়াই তাহলে এখন এই জিনিসটা পরিবেদ কত লিখবে ওয়াই তাই লিখে দিচ্ছি বা এক্স ওয়াই ওয়ান ইজুয়াল টু মাইনাস মাইনাস্স প্লাস থ্রি ওয়াই বা এক্স ওয়াই ওয়ান ইজুয়াল টু এই থ্রি ওয়াইটা প্রথমে লিখছি থ্রি ওয়াই মাইনাস এক্স কিউব এটাকে আমি দুই নম্বর দিচ্ছি এবার দুই নম্বরকে আবার এক্সের সাপেক্ষে অপগ্রহণ করবে ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু এক্স ডি অফ এক্স ওয়াই ওয়ান ইজুয়াল টু থ্রি করার বাইরে বের করে দাও থ্রি ইন্টু ডি ওয়াই ডিএক্স অফ ওয়াই মাইনাস ডি এক্স ডিএক তাহলে কি এখানে আবার দুটো গুণ আকারে আছে তাহলে অবকলনের গুনার ফর্মুলা তাহলে কী পাচ্ছি তাহলে প্রথম চার দ্বিতীয় চর বলুন এক্স ইন্টু জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান প্লাস দ্বিতীয় চরিখে প্রথম চার অবল ওয়াই ওয়ান ইন্টু জি বাই জি এক্স অফ এক্স ইজ ইকাল টু থ্রি ইন্টু জি ওয়াই ওয়াই জি এক্স মাইনাস জি বাই জি এক্স অফ এক্স ক্যু মানে কি থ্রি এক্স স্কোয়ার তাহলে কম থ্রি এক্স স্কোয়ার কারণ আমরা কী জানি জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান মানে কি কত হয় ওয়াই টু তাহলে এখান থেকে আর কত লিখতে পারি এক্স ইন্টু এটার পরিবর্তন তাহলে কত লিখবো ওয়াই টু তাহলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্সের সাপেক্ষে এক্সের করুন তাহলে ওয়ান ইজিক টু এটা ভালো কোথায় ওয়াই ওয়ান তাহলে থ্রি ওয়াই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার বা এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এই থ্রি ওয়াই ওয়ানটা এই পাশে চলে গেলো মাইনাস তাহলে মাইনাস থ্রি ওয়াই ওয়ান আর মাইনাসটার পাশে চলে আসে প্লাস তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার ক্যালটু জিরো বা এক্স ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়ান তাহলে কথা হয় মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার দ্যাট ইস এক্স ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার এই টু জিরো এটা তোমাকে প্রমাণ করতে বলেছিলো তাহলে প্রমাণ হয়ে গেল আটের এক কি বলছে ওয়াই ক্যাল টু লগ এক্স প্লাস আন্ডারোড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই টু জিরো তাহলে যেটা পদত্তর দিয়েছে সেটা লিখে নিয়েছি ওয়াইকাল টু লগ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এটাকে এক নম্বর দিচ্ছে এবার ডাইরেক্ট আমি এক নম্বরকে এক্স এসবকে অবকরণ করব না ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স তাহলে ডিওয়াই ডিএস ডিওয়াই ডিএক্স অফ লগ এক্স প্লাস আন্ডারোড এ স্কোয়ার প্লাস এক্স তোমরা সবাই জানো কি লগ এক্সের অবরণ কি হয় ওয়ান এক্স তাহলে এটাকে এক্স মনে করে তাহলে লগ এক্সের অবরণ কত পাব ওয়ান বাই এক্স দ্যাট ইজ ওয়ান বাই এক্স প্লাস আন্ডারোট এ স্কোয়ার প্লাস এক্স বাট এটা তো এক্স ছিল না তাহলে একে আবার এক্স সাপে অব করুন জি ওই জি এক্স অফ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর জি ওয়াই বাই জি কে আমরা ক্লিক করে ওয়াই ওয়ান তাহলে লিখলাম এখানে ওয়াই ওয়ান লিখছি এখানে ওয়াই ওয়ান ইজুয়াল টু ওয়ান এক্স প্লাস আন্দার রোড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওর এটাকে অবলম্বন করছি তাহলে জি ওই জ্স এক্স এক্স প্লাস জি এক্স ওয়াই জিএস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে ক্লিক করি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দুবার হাফ এখন এই জিনিসটার অবরণ কিন্তু আগের অনেক অঙ্ক আমি করেছি তবু এই জায়গায় আমি করে দেখাচ্ছি ওয়াই আন ইজুকাল টু ওয়ান বাই এক্স প্লাস আনজার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টাই ডিএস এক্স মানে কি ওয়ান প্লাস এটাকে আমি এক্স মনে করছি তাহলে এক্স যদি এন এর ফর্মে ইউজ করো তাহলে এন মানে হাফ এক্স মানে এস্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি আবার এন মাইনাস ওয়ান তাহলে মানে হাফ মাইস ওয়ান বাট এটাকে তো আমি এক্স ধরেছিলাম তাহলে এটাকে আবার এক্সোস কভার করলাম ডি ওই ডিএস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা ওয়াই আন ইজুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস আনজার্ড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এখন এই জিনিসটাকে কি লেখা যায় ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই হাফ ছিল সেই হাফের টু এই আর এটাকে অবহরণ করলে আমরা কত পাই টু এক্স কারণ এ স্কোয়ার অবগল জিরো আর এক্স স্কোয়ারের অবলমান টু এক্স তাহলে আমরা কথা পাচ্ছি এই টু টু কেটে যাবে তাহলে কী পাবো ওয়াই আর ইজেল টু ওয়ান বাই এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স বাই আনজারোড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা ওয়াই ইজুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস আনন্দ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা যোগ করো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে

স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইস্কোয়াল টু ডিওয়াই ডি এক্স ওয়ান তাহলে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকার আছে তাহলে অবকূলনের গুণের ফর্মুলা তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকরণ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই জ্স সব ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকরণ ওয়াই ওয়ান স্কোয়ার ইন্ট ডি ওয়াইডিএক্স সব এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর চারপাশে ধ্রুভাগের অবকরণ কথাই জিরো এবার একটু বোঝার আছে এবার দেখো তাহলে এখানে আমরা কথা বলছি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এবার আমরা কী করি এক্সে এক্সেস্কোয়ার অবরণ করছি এক্সের সাপেক্ষে ঠিক আছে তাহলে কি যার অবহরণ করছি আমি তাকে সাপেক্ষে রাখতে হবে আমি এখানে এক্সে অবরণ করছি কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এখানে আমি কাকে অবহরণ করছি ওয়াই ওয়ানকে তাহলে নিচেও আমাকে কার সাপেক্ষে রাখতে হবে ওয়াই ওয়ান তাই লিখছি তাহলে জি বাই ডি এক্স অব এক্স্কোয়ার ডিস্ট টু এক্স হয় তাহলে জি বাই ডি এক্স অফ ওয়াই ওয়ান সময় তাহলে কত হবে ওয়াই টু কেন হচ্ছে আমি পরে বলছি এখন তাহলে এটাকে আমি লিখছি তাহলে কি জি বাই ডিএক্স অব এক্স্কোয়ার সময় টু এক্স হয় তো তাহলে আমাকে এখানে যদি এক্সো স্কোয়ার থাকতো তাহলে আমি এখানে এক্সের সাপেক্ষে অবরণ করছি তাহলে এখানে আছে ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে কি এখন ওয়াই ওয়ান স্কোয়ারকে অবরণ করতে হবে কার সাপেক্ষে তাহলে ওয়াই এর সাপেক্ষে তাহলে জি বাই জি ওয়াই ওয়ান অফ ওয়াই ওয়ান স্কোয়ার বা ব্যালেন্স করে দাও জি ও ওয়াই ওয়ান বাই জি এক্স আছে বলে এটা তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি যদি ধরো মনে করে এটা ওয়াই স্কোয়ার থাকতো শুধু তাহলে কি এখানে কার সাপেক্ষে করতে হতো ওয়াই এর সাপেক্ষে অবরণ করতে হতো বাট এখানে আছে কি ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে কি কার সাপেক্ষে করতে হবে ওয়াই ওয়ানের সাপেক্ষে তাই করলাম জি বাই ডি ওয়াই ওয়ান অফ ওয়াই ওয়ান এর স্কোয়ার এবার ব্যালেন্স করে দাও তাহলে জি ওয়াই ওয়ান বাই ডি এক্স প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু এ স্কোয়ার অফ জিরো আর এক্স স্কোয়ার অবগুলো কত টু এক্স এখন এবার এই যায় দেখো জি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার যদি টু এক্স দেয় তাহলে জাস্ট এক্সের জায়গায় এখন কত পুট করবো ওয়াই ওয়ান তাহলে জি বাই জি ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান স্কোয়ার তাহলে কত দেবে টু ওয়াই ওয়ান জাস্ট এক্স এক্সের জায়গায় এখানে কত পুট করবো ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান এখানে পুট করলাম এখানে ওয়াই ওয়ান পুট করলাম তাহলে কত দেবে টু ওয়াই ওয়ান তাই এখন এই জিনিসটা পরিবর্তন কত লিখলাম টু ওয়াই ওয়ান ইন্টু আর আমরা কি জানি ডি বাই ডি এক্স অফ ওয়াই ওয়ান মানে কত হয় ওয়াই টু তাহলে এখন এই জিনিসটা পরিবর্তন তো লিখতে হবে ওয়াই টু লিখতে পারি ওয়াই টু লিখেছি প্লাস এই টু ওয়াই এখান থেকে এবার আমি কি করছি দেখো প্রত্যেকের মধ্যে টু ওয়াই আছে আমি প্রত্যেকের মধ্যে টু কমন নিচ্ছি তাহলে টু কমন নিতে তাহলে এখানে কি পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এখানে কি পড়ে থাকছে এক্স যেহেতু টু ওয়াই ওয়ান নট টু জিরো তাহলে কি এ পাশে চলে আসলে জিরো হয়ে যাবে তাহলে কি পড়ে থাকছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকাল টু জিরো আর এইটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে প্রমাণ হয়ে গেল আচ্ছা দুই কি বলছে ওয়াই টু লগ এক্স প্লাস হানডার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার হলে দেখাও যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু জাই বাই ডি এক্স ইকাল টু টু তাহলে যেটা দিয়েছে আমাকে প্রদত্ত হিসেবে আমি ধরে নিয়েছি তারপর ডিফারেন্সিয়েট ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স তাহলে ডিআই বাই ডিএস করলো জি ওয়াই ডি এক্স সব লক এক্স প্লাস প্লাস ওয়ান এই টোটাল জিনিসটাকে আমি এক্স মনে করছি তাহলে এক্স মনে করলে তাহলে এক্স স্কোয়ার কি হবে এক্স তাহলে টু ইন্টু লক এক্স প্লাস আন্দোলার প্লাস ওয়ান বাট এটা তো এক্স হলো না তাহলে মানে কি এটাকে আবার এক্সপে অবরণ করছি তাহলে জিওয়াই ডিএক লক এক্স প্লাস আন্দোলারোড এক্স প্লাস ওয়ান বা জি ওয়াই বাই ডিএস টু ইন্টু লক এক্স প্লাস প্লাস ওয়ান इंटू अगर ये टोटल जिस टाइम जो एक्स मन कर लग एक्स एर अवलन की है वन बस दट इज वन बस प्लस आंडार रुट एक्स स्कोर प्लस वन बट इतना तो एक्स छो ना तरह कि एक ही आर एक्सर सपेक्षे अवगल जी बै जी एक्स अफ एक्स प्लस आंडार रुट एक्स स्कोर प्लस वन जि आई बै जी एक्स स्कोर टू टू इंटू लग एक्स प्लस आंडार रुट एक्स स्कोर प्लस वन इंटू वन बै एक्स एक्स स्कोर प्लस वन और ये अवलन कर जि बै जी एक्स जी बै जी एक्स एक्स प्लस वन लिखते हाफ

लॉग एक्स प्लस आंदोलारोट एक्स स्कोर प्लस वन इंटू ओन बैस प्लस अंडार रोड एक्स स्क् प्लस वन इंटू ये जो करो क्या योग कर प्लस ए टू टू कटे आस वाइड एक्स स्क् प्लस वन डी वाई बस टू टू इंटु लग एक्स प्लस अंडारोट एक्स स्कोर प्लस वन इंटू ओन बैस प्लस अंडार रोट एस स्क्र प्लस वन इंटूटा के जो करो आंधे स्कोय प्लस वन प्लस एक्स वाई आंडार्ड एक्स स्क् प्लस वाटा कटे आई टू टू এক্স প্লাস আন্ডার রোড এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই আন্ডারোড এক্স স্কোয়ার প্লাস ওয়ান কারণ কি জি বাই জ্স এর পরিবর্তে এখন ওয়ান লিখতে পারি বা এবার কোনো গুণ করে দাও তাহলে এটার সাথে গুণ করে দিচ্ছি তাহলে বা আন্ডার এক্স প্লাস ওয়ান ওয়ান টু টু লক এক্স প্লাস প্লাস ওয়ান আর ওই থেকে করে দাও তাহলে আন্ডার রোড প্লাস ওয়ান ওয়ান হোল স্কোয়ার ইজকাল টু টু ইন্টু লক প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে বড় করে দিচ্ছি তাহলে কি রুট উঠে যাবে তাহলে কি পাব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান হলে স্কোয়ার ইজিকাল টু টু স্কোয়ার মানে ফোর ইন্টু লক এক্স প্লাস আন্ডার ওট এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার এখন এক নম্বর ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম এই জিনিসটার ভ্যালু লক এক্স প্লাস আন্ডার রোড এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলো স্কোয়ার এই জিনিসটার ভালো ছিল ওয়াই তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি ওয়াই লিখতে পারি তাহলে আমি ওয়াই লিখছি তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ানের স্কোয়ার ইজিকাল টু ফোর ওয়াই এটা এক নম্বর থেকে পেয়েছি আর এই কোয়েশনটিকে এখন দুই নম্বর নাম দিচ্ছি এই ইকুয়েশানটি আমি এখন দুই নম্বর নাম দিচ্ছি নাও ডিফারেন্সিয়েট টু উইথ রেসপেক্ট টু এক্স দুই নম্বরকে এবার এক্স হিসাবে অবগণ করবো তাহলে জি ওয়াই জি এক্স সব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান হোল স্কোয়ার বাই স্কোয়ার ইজিকাল টু ফোর ইন্টু জিউ বাই জি এক্স তাহলে কি এখানে আবার দুটো ফাংশন গুণ গুণাড়া আছে তাহলে অবকরণের গুণার ফর্মুলা তাহলে প্রথম টাকা দ্বিতীয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু জি বাই জ্স অব ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস দ্বিতীয় রেখে প্রথম চাপ অবকরণ ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু জি ওয়াই জি এক্স সব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিকাল টু ফোর ওয়াই ওয়ান কারণ কি ওয়াই বাই ডি এক্স তার ভালো কথা ওয়াই ওয়ান এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এখন এটা যদি শুধু ওয়াই থাকতো তাহলে আমরা কার সাপেক্ষে অবগরণ করতাম ওয়াই এর সাপেক্ষে করতাম বাট এটা আছে ওয়াই ওয়ান স্কোয়ার মানে ওয়াই ওয়ান আছে তার মানে কি নিচে তার মানে কি আমাকে কার সাপেক্ষে অবগরণ করতে হবে ওয়াইন এর সাপেক্ষে তাই করছি ডি বাই ডি ওয়াই ওয়ান অফ ওয়াই ওয়ানের স্কোয়ার মানে ব্যালেন্স করে দাও তাহলে ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু এটার অবগ্রহণ করলে টু এক্স পাই তাই আমি টু এক্সটা প্রথমে লিখেছি ইকোয়াল টু ফোর ওয়াই ওয়ান এবার দেখ আমরা কি জানি ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার কি হয় টু এক্স এখন জাস্ট এক্সের জায়গায় কত পুট করে ওয়াই ওয়ান তাহলে জি বাই জি ওয়ান অফ ওয়াই ওয়ান স্কোয়ার ইজুয়াল টু তাহলে টু ওয়ান হবে জাস্ট এক্সের জায়গায় ওয়াই ওয়ান পুট করলে তাহলে আমরা এখান থেকে তাহলে কী লিখতে পারি তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি টু ওয়াই ওয়ান ইন টু এখন ডি ওয়াই ওয়ান বাই এক্স তাহলে ডি ওয়াই ওয়ান বাই ডি এক্স ইজুকাল টু জি বাই জি এক্স অফ ওয়াই ওয়ান আর এই জিনিসটা ভ্যালু কত হয় ওয়াই টু তাহলে এখন এই জিনিসটার পরিবর্তন লিখলাম ওয়াই টু প্লাস টু এক্স ইন টু ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইজুয়াল টু ফোর ওয়াই ওয়ান ওরের প্রত্যেকটা পদের মধ্যে টু ওয়াই ওয়ান আছে আমি টু ওয়াই ওয়ান কমে নিচ্ছি তাহলে টু ওয়াই ওয়ান কমন নিলে কী পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজ ইজিকাল টু ফোর ওয়াই ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজ ইজিকাল টু এই টু ওয়াই ওয়ানকে পাশে নিয়ে আসছি তাহলে ফোর ওয়াই ওয়ান বাই টু ওয়াই ওয়ান আর এই কাজ করলে কত হবে ওয়াই ওয়ান ওয়াই কে যাবে তাহলে কী পরে থাকবে ফোর বাই টু মানে কি টু এখন ওয়াই ওয়ান সমান কথা হয় জি বাই জ্ক্স আর ওয়াই টু সমান কি হয় জি স্কোয়ার ওয়াই বাই জ্স স্কোয়ার জাস্ট ভ্যালুগুলো লিখে দিচ্ছি কারণ আমার উত্তরটা এই ফর্মে আছে তাহলে এখন এখান থেকে ক্লিক করে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু এর পরিবর্তে এটা লিখবো লিখব জিএসার ওয়াইয়াইয়াইয়াইয়াই বাই জি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ানের পরিবর্তে কত লিখবো জি ওই বাই জ্স ইজুয়াল টু ডান প্লাস কথা পাচ্ছে দুই আর এটাই তো আমাকে প্রমাণ করতে পারছিল তাহলে প্রমাণ হয়ে গেল আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে থ্যাংক ইউ